আমরা কাঁসাপাড়া মিউনিসিপ্যালিটির সামনে এসেছি। এটা কাঁসাপাড়া মিউনিসিপ্যালিটি পুরনো বিল্ডিং। এখানে আজকে যারা চতুর্থ শ্রেণীর কর্মী আছেন তারা আজকে কাজ বন্ধ রেখেছেন, তাদের বক্তব্য তাদের মুখ থেকে শুনব। কিন্তু আমরা যেটুকুনি এখনও পর্যন্ত শুনেছি সেটা হচ্ছে যে আজ কাঁসাপাড়া পুরসভার একটি বোর্ড মিটিং হওয়ার কথা, সেখানে 62 জন কাঁসাপাড়া পুরসভায় নতুন কর্মী নিয়োগ করা হবে। সেই কর্মী নিয়োগের ক্ষেত্রে এদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না বলে এদের একটা অভিযোগ আছে। এছাড়াও এদের অন্যান্য অভিযোগ আছে, আমরা শুনে নেব যে এদের কী কী অভিযোগের ভিত্তিতে আজকে এই যে কর্মবিরতি সেটা ওরা চালিয়ে যাচ্ছেন এবং কতদিন চালিয়ে যাবেন। পুতুল মণ্ডল, আমার নাম পুতুল মণ্ডল। আমরা 9 বছর দিয়ে কাজ করছি, আমাদের 20 জন করে দিয়েছে কাজটা। আমরা চাই আমাদের 30 দিন কাজ হোক, আর যারা বেশি দিন কাজ করছে 20 বছর 22 বছর তাদেরকে পারমিট করানো যায়। আমরা এটাই আছি বলছি, আর কিছু নাই। আমরা দিদির লোক, মমতা দিদির লোক আছি। 20-22 বছর আছেন, এরকম কে আছেন 20-22 বছর কাজ করছেন? আমরা আজকে আমাদের সাফাই মজদুর যারা আছে কাঁচাপাড়া পৌরসভাতে দীর্ঘদিন ধরে কাজ করছে, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে। অনেক লোক এই কাজ করতে করতে মারাও গিয়েছে, তাদের এখনও মানে পরিবারের টাকা পয়সা বা পেনশন কিছুই চালু হয়নি। এর মধ্যে 2টো রেট করে রেখেছেন, 100, একটা আছে 283 টাকা, একটা আছে 284 টাকা, যেটা আছে ওইটা 26 দিন 25 দিন কাজ পায়। আর যারা 200, 254 টাকা আছে তারা 20 দিন কাজ পায়। কিন্তু আমাদের বক্তব্য একটাই এই যে আমরা এই শহরটাকে পুরো পরিষ্কার পছন্দ রাখছি। আজকে একটা কুকুর মরে যাচ্ছে, সেই কুকুর আমরা সাফাই মজদুর ভাইরা ফেলছি। একটা ড্রেন মরি যে জাম হচ্ছে, সেই আমাদের নিজের শরীরের রোগ না দেখে আমরা ওই ড্রেন নেমে ওই পরিষ্কার পছন্দ করছি। তো আমাদেরকে সরকারের কাছে যে আমাদের দিদি আছেন মুখ্যমন্ত্রী, আমাদের উনি অন্নদাতা আছেন, উনি আমাদের মা আছেন, উনি আমাদের বোন আছেন, আমাদের আমাদের যে অধিকারটা আছে ওনার কাছে যাতে এই আওয়াজটা যাক, সে আমরা দীর্ঘদিন ধরে কাজ করি। আমাদের জায়গায় আমাদেরকেই নিয়োগ করা হোক, আমাদের জায়গায় অন্য লোককে নিয়োগ করা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের জায়গায় নিয়োগ করা হচ্ছে কিন্তু সেই কাজটা ওনারা করছে না। আমাদেরকে কাদের নিয়োগ করা হচ্ছে আপনাদের? এর আগে যেটা নিয়োগ হলো অনেক লোককে পারমিট করা হয়েছে, আমাদের ডি গ্রুপে হয়েছে, আরও কোনো কোনো গ্রুপ হয়েছে, কিন্তু আমাদের ডি গ্রুপের জায়গায় যেটা হয়েছে, তো আমাদের ডি গ্রুপের জায়গায় তো আমাদের ড্রেন মড়ি কুকুর মুকুর ফেলবে, তো ওনারা না ফেলে কিন্তু আমাদের সাফাই মজদুররা 5 বছর 10 বছর যারা কাজ করছে তারাই এই লুংড়ো ঘাটছে। তো পারমিট করা হোক, আমাদেরও বাচ্চা কাচ্চা, আমরা শখ আছে, আমারও বাচ্চা কাচ্চা পড়াশোনা করে আগে চলুক। আমাদের 5000-6000 টাকা মাইনা পেয়ে কি সংসার এখন চলে? 250-300 টাকা লসুন আছে, পেঁয়াজ 100 টাকা আছে, সেই কী করে আমরা বাচ্চাদেরকে আগে বাড়াবো? আমাদের বড় বড় মন্ত্রীরা আসে মঞ্চের সামনে ভাষণ দিয়ে যায়, তোমাদের শিক্ষিত করো বাচ্চাদেরকে, সাফাই মজদুর ভাইরা তোমরা বাচ্চাদেরকে পড়াশোনা করিয়ে হাই র্যাঙ্কে নিয়ে যাও, কিন্তু এই 5000-6000 মাইনাতে আমরা কী করে বাচ্চাদেরকে পড়াশোনা করিয়ে আমরা হাই র্যাঙ্কে নিয়ে যাব? আজকে আমরা এই শহরটাকে পরিষ্কার পছন্দ মলমূত্র কুকুর মুকুর ড্রেন মড়ি সাফ করে এই শহরটাকে পরিষ্কার রেখেছি, যাতে বড় নেতাদের মন্ত্রীরা তাদের বাচ্চারা স্কুল ভালো করে যাক, সুস্থভাবে যাক। আমরা যখন এই পরিষ্কার পছন্দ রাখছি, তো এইটা গ্রন্থে বা কোন আইনে লেখা আছে সে আমাদের জায়গায় নিয়োগ না করে অন্য লোককে নিয়োগ করা আছে? যখন পৌর প্রধানের কাছে আমরা অনেকবার চিঠি দিয়েছি আমাদের দাবি দুবা, উনি বলেছেন ভাই ফর্ম বেরিয়েছে ফর্ম থেকে তোমরা হোক, কিন্তু আমরা আমাদের মনে অনেক পড়াশোনা জানে না, কিন্তু সে তো আগে যখন নিয়োগ আমাদেরকে কাজে ঢুকেছে সেই সময় তো বলার উচিত যে ভাই পড়াশোনা যে জানে না সে এই কাজ করবে না, কিন্তু আমরা পড়াশোনায় আমরা এই লুংড়ো ঘাটছি, তো আমাদের জায়গা তো আমাদেরকে নিয়োগ করবে আমাদেরকে। আজকে দিনটা বেছে নিলেন কেন? আজকে দিনটা বেছে নিলাম সে আমরা অনেক দিন ধরে এই চিঠিপত্র দিয়েছি কিন্তু আমাদের চলছে না সংসার, তাই জন্য বললাম সে আমরা সবাই মিলে, সবাই মজদুর ভাই বোনরা মিলে আমরা এই বিক্ষোভটা জানাই, যাতে আমাদের অধিকারটা, আমাদের কারো সঙ্গে ঝগড়া নেই লড়াই নেই, আমরা চাই আমাদের যে অধিকারটা যাতে আমরা এই ভারতবর্ষে এই পশ্চিমবাংলা আমরা যাতে খেয়ে বাঁচি, আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করে আগে যাক, আমাদেরও আশা আছে আমাদেরও বাচ্চা পড়ুক। আজকে আমাদের আমরা এতদিন ধরে আমরা কাজ করছি, এটা কি তোমাদের কাগজে পিটিশন না করে তারা দিয়ে দিচ্ছ? এর আগে আমরা অনেকবার দিয়েছি স্যার, এবার দাও তাহলে একটা কপি ফরওয়ার্ড করো, তো এখানে একটা কাগজ দাও, তারা আগে খোলো।
কোনো কথা হবে না, তুই তাড়াতাড়ি বলছিস সেটা করো, চলো তারপরে কাগজ কপি একটা দাও, কি তোমাদের দাবি আছে দাও, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি আগে যেটা বলছি করো। নিজের হাতে নিলে তো হবে না, আপনারা চলে যান, তিন চারজন তো আছে। লোকে না খেয়ে গিয়ে মরছে বাড়ি থেকে, এসে ওরা পারমেন্ট হয়ে গেছে, এটা কি করে বলুন? আমাদের 25 বছরের এক্সপেরিয়েন্স আছে, আমাদের কোনো রিকমেন্ড নেই।